চট্টগ্রামের লোহাগাড়ায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মৌসুমের তুলনায় আগাম সবজির দাম বেশি হওয়ায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কঠোর পরিশ্রম করছেন তারা। স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা পেলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশাবাদী এই এলাকার কৃষকরা। এদিকে কৃষি বিভাগ বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করা হবে। চট্টগ্রামের লোহাগাড়া থেকে এরশাদ আলমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ভয়াবহ বন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া এলাকায় কৃষি নির্ভর অনেক পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। অনেকে নতুন করে শীতকালীন সবজির চারা রোপণ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় অল্প সময়ে শীতকালীন সবজির আগাম চাষ করে অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। তবে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে কৃষি বিভাগের সহযোগিতা চান তারা। আজ থেকে প্রায় 100 বছর ধরে এখানে চাষাবাদ করে আসতেছে, বিশেষ করে শীতকালীন সবজি এবং বর্ষাকালীন সবজিতে, এটার জন্য উর্বর ভূমি। গত বছর বন্যার কারণে আমাদের এখানে খুব বেশি ফলন হয় না, ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। এবছর আমরা ভালো ফলনের আশাবাদী। এবছর আমরা হরলা বেয়ন যে হুদু আমরা যদি উপজেলা থেকে কৃষি অফিসার থেকে যদি কিছু সহায়তা পাই তাহলে আমাদের খুব উপকারিতা হবে। এদিকে কৃষি বিভাগ বলছে উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 2000 কৃষককে শিগগির প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করা হবে। কৃষি মন্ত্রণালয় থেকে যে সকল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ছিল সেই কৃষকদের হচ্ছে আমরা প্রায় 2000 কৃষকদের প্রণোদনা এবং পুনর্বাসন এই কর্মসূচির আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের মন্ত্রণালয় থেকে অলরেডি এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে অলরেডি চিঠি ইস্যু করা হয়েছে, যেটা পরবর্তীতে আমরা কিছুদিনের মধ্যে এই পুনর্বাসন এবং প্রণোদনা কর্মসূচিটা শুরু করব। এবার ভালো ফলন হলে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে লাভের আশা করছেন এলাকার 5 শতাধিক কৃষক। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।